আমাদের এখানে বলছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য 6 মিটার, নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে 2100 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। নিচের তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটির ক্রস সেকশন ও লোহার পরিমাণ নির্ণয় করো। এখানে তথ্য দেয়া আছে, তার মানে এখানে আবার বলছে নিজস্ব ওজন ছাড়া, তার মানে কোন অঙ্কে যদি নিজস্ব ওজন ছাড়া বলে তাহলে প্রথমে এই নিজস্ব ওজন বের করতে হবে, অথবা নিজস্ব ওজন সহ যদি না বলে তাহলে আমাদের নিজস্ব ওজন বের করতে হবে। আর তার মানে আমরা অঙ্কটা কোনো ধাপ না দিয়ে প্রথমত আমরা একটা নাম দিতে পারি লোড নিয়ে প্রথম আমরা কাজ করব। তার মানে আমরা এখানে লিখতে পারি লোড নির্ণয়। লোড নির্ণয় আমরা লিখলাম, তার প্রথম আমার বের করতে হবে নিজস্ব ওজন। নিজস্ব ওজন বের করার জন্য আমরা প্রথমে আমাদের এই ভীমটার যেহেতু আকার দেয়া নাই, তার মানে আমরা এর আকার ধরে নেব। তার মানে আমরা প্রথমে লিখি যে ধরি ভীমটির আকার আমরা ধরলাম 25, প্রস্থ যদি আমরা 25 ধরি তাহলে আমাদের মোট গভীরতা ধরলাম 50 সেন্টিমিটার। আমাদের নিজস্ব ওজন আমাদের যখনই বের করতে বলবে যদি আকার দেয়া না থাকে আমরা সবসময় 25 আর 50ই ধরবো। এবার আমরা নিজস্ব ওজন বের করি, তাহলে নিজস্ব ওজন হবে এই 25 কে আমরা মিটারে নিলে 0.25, 50 কে মিটারে নিলে 0.5। আমরা জানি প্রতি ঘনমিটার 8 সিসি একক ওজন হচ্ছে 2400, তাহলে গুণ দিলে এর মান আমরা পাবো কেজি পার মিটারে। প্রতি ঘনমিটার 8 সিসির একক ওজন 2400 কেজি পার মিটার, 2400 মিটার কিউব, 2400 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে একটা মিটার কাটা, এখান থেকে একটা মিটার কাটা, তাহলে আমাদের একটা মিটার থাকবে। এবং তাহলে আমরা প্রতি মিটারে এর ওজনটা আমরা পাবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এর মান আমরা পাবো 300 কেজি পার মিটার। আর আমার প্রতি মিটারে আরোপিত ওজন দেয়া ছিল 2100, এটা দেয়া আছে প্রতি মিটারে, প্রতি মিটার দৈর্ঘ্যে। তাহলে নিজস্ব ওজনের সাথে এই সেলফ ওয়েটটা যোগ করতে হবে, তার মানে নিজস্ব ওজন প্লাস আরোপিত লোড। তার মানে এটা যদি আমরা লিখি নিজস্ব নিজস্ব ওজন সহ নিজস্ব ওজন সহ আরোপিত লোড, তাহলে সেটা হবে ওখানে আমার দেয়া আছে 2100 আর এখানে আমরা পেয়েছি 300। তাহলে আমরা একত্রে হচ্ছে 2400 কেজি পার মিটার। তার মানে এখান থেকে আমরা নিজস্ব ওজন সহ আরোপিত লোড পেয়েছি এত কেজি পার মিটার। এবার আমাদের লোড নির্ণয় শেষ, আমাদের নির্ণয় করতে বলছে আকার এবং লোহা। আকার এবং লোহা নির্ণয় করার জন্য আমার প্রথমে এবার আমার মোমেন্ট নির্ণয় করতে হবে, তার মানে আমরা এখানে লিখি মোমেন্ট নির্ণয়।
এখানে তাহলে প্রথমেই বলছে এটি একটি সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিমের আমরা জানি মোমেন্ট নির্ণয়ের সূত্র বড় হাতের এম সমান ডাব্লু এল স্কয়ার ভাগ এইট। আমরা যদি এখানে শুধু মান বসিয়ে দিই, ছোট হাতের ডাব্লু মানে প্রতি মিটারে ওজন, যেটা দেয়া আছে আমরা বের করেছি 2400 গুণন এল মানে হচ্ছে স্প্যান দৈর্ঘ্য, স্প্যান দৈর্ঘ্য এখানে দেয়া আছে 6 মিটার, তার মানে আমরা এখান থেকে স্প্যান দৈর্ঘ্যর জায়গায় যদি আমরা 6 বসাই 6² / 8 এবং এটাকে 100 দ্বারা গুণ দেব, কারণ হচ্ছে আমার সব ভ্যালুগুলো দেয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমরা এখান থেকে এর মানটা প্রতি মিটার অর্থাৎ মোমেন্ট সেন্টিমিটারে কত হয় সেটা আমরা এখান থেকে বের করতে পারব। মোমেন্ট বের করার পর আমরা বের করব গভীরতা, মানে গভীরতাকে বলে আকার, তার মানে আমরা এখানে লিখব আকার নির্ণয়। আকার নির্ণয়ের সূত্র আমরা জানি ডি সমান √ এম বাই আর বি। এখান থেকে আমরা এম এর মান নিয়ে আসব আর 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 বি আমরা বসাবো, তার মানে আর বের করার আমরা সূত্র শিখেছি আর সমান হাফ এফ সি জে কে বি ডিস্ক। আমরা সূত্র লিখব কিন্তু মান লিখব আমরা মুখস্থ সময় সেট করার জন্য 16.49 সব সময় এরকমই লিখব। আর এইখানে আছে কি এফ সি, আমার তো এখানে এফ সি দেয়া নেই, আমার দেয়া আছে এফ প্রাইম সি, তাহলে এফ সি টা বের করে দেখাবো। এফ সি বের করার সূত্র হচ্ছে .45 f'c। সূত্র লিখবো ক্যালকুলেশন করি, তাহলে এর মান হবে 94.5 kg/cm². এবার আমাদের যে কে লাগবে, কে বের করা আমরা সূত্র শিখেছি n/n + fs/fc। সূত্র লিখব মান লিখব মুখস্থ .4, জের মান সূত্র লিখব (on-k/3), মান লিখব মুখস্থ .8। তাহলে এগুলো বসালে এর মান আর এর মান এই 16.49 এর কাছাকাছি আসবে, আমাদের এতে কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা এম এর মান ক্যালকুলেশন করে লিখে দেব, সেক্ষেত্রে এম এর মান হয় 2400 × 6² × 100/8 10 80 300। এটার মান হচ্ছে এইটা একক হচ্ছে কেজি সেন্টি। এখান থেকে আমরা মান বসিয়ে দেব, এম এর মান আমরা পেয়েছি 10 80 100 200 300। এখানে আর এর মান আমরা বসালাম 16.49, আর আমরা বির পরিবর্তে সবসময় আমরা ধরব .5D। আর এখানে প্রথম যে আমরা এই যে আকার যেটা ধরেছি, এটা তো আমরা এই আকারটা ধরেছি নিজস্ব ওজন বের করার জন্য, কিন্তু আমরা এখানে এই এই 25 ধরেও আমরা এটা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু সেটা অ্যাকুরেট হবে না, সেজন্য আমার সঠিক করার জন্য উপায় হচ্ছে ডিজাইন সাশ্রয়ী করার জন্য এখানে বি সমান .5D ধরতে হবে, তার মানে এখানে বির পরিবর্তে যদি আমরা বসাই .5D। এবং এই সমীকরণটাই যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে রুট উঠে যাবে, এখানে d² হবে, বা পরের লাইনে এই ডি যদি এইখানে আনি তাহলে আমরা এই d³ সমান এখানে যা আছে এটা লিখতে পারি,
10 80 100 200 300 নিচে আছে 16.49 গুণন 0.5 এটা একত্রে ক্যালকুলেশন কিভাবে করে সেটা আমরা দেখিয়েছি এটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে এইটা লিখব ভাগ দেব ফার্স্ট ব্র্যাকেট দেব তারপর এইটা লিখব তারপর সমান সমান দেব যেইটা আসবে সেইটাকে কিউবিক রুট করব এটা আমি এক লাইনেই করব কিন্তু আমি বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখব কিন্তু এভাবে করলে একটু সময় বেশি লাগবে তাহলে এখানে এটা এসেছে এটা 26 19 76.76.9 কিউব যদি এপাশে আসে তাহলে হবে কিউবিক রুট এটা যদি আমরা কিউবিক রুট করি তাহলে এর মান আসবে 63.9 সেন্টিমিটার এটাকে আমরা পরবর্তী জোড় সংখ্যা নেব তার মানে এর পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 64 সেন্টিমিটার তার মানে এখান থেকে আমরা d এর মান পেয়েছি 64 সেন্টিমিটার আর আমরা এখানে যে b ধরেছিলাম d এর অর্ধেক তার মানে b হবে 64 এর অর্ধেক 64 এর অর্ধেক মানে 32 সেন্টিমিটার তার মানে এখান থেকে আমরা আকার পেয়েছি 32 আর 64 এখন আমাদের বের করতে বলছে লোহার পরিমাণ এখন আমরা রিইনফোর্সমেন্টের পরিমাণ বের করব এখন এখান থেকে আমরা বের করব রিইনফোর্সমেন্টের পরিমাণ রিইনফোর্সমেন্ট বের করার সূত্র আমরা জানি এরিয়া অফ স্টিল সমান S সমান M বাই FS ZD M এর মান আমরা পেয়েছি যে আমরা এখানে বসিয়েছিলাম 10 80 3টা শূন্য 10 80 একটা দুইটা তিনটা FS এর মান দেয়া আছে 1400 যে এর মান আমরা এখানে লিখেছিলাম 0.8 ডির মান আমরা বের করেছি 64 তার মানে এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার রডের পরিমাণ বের হবে এখান থেকে আমরা বের করব সংখ্যা সংখ্যা বের করার জন্য আমরা ধরি 30 মিলিমিটার ডায়া বার ইউজড তাহলে সংখ্যা কি হবে সংখ্যা সমান এইখানে যে রডের ক্ষেত্রফল বের হয়েছে তাকে এই 30 মিলিমিটার রডের ক্ষেত্রফল দ্বারা ভাগ তার মানে এখানে 15.06 আমার মোট রড এসেছে একে আমরা 30 মিলিমিটার রডের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেব 30 মিলিমিটার রডের ক্ষেত্রফল 0.785 30 কে সেন্টিমিটারে নিলে 3 তাহলে এটা আসে 2.13 এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে 3 নোস লিখতে হবে তার মানে এখান থেকে আমরা এই রডের সংখ্যা পেয়েছি এবার আমাদের এখানে একটা বিমের ক্রস সেকশন অঙ্কন এখানে আমার তিনটে রড এসেছে এটা হচ্ছে ভীমের প্রস্থ আমরা বের করেছি 32 সেন্টিমিটার ভীমের কার্যকরী গভীরতা আমরা বের করেছি 64 সেন্টিমিটার আর আমার এখানে লোহা আছে অর্থাৎ রড আসছে আমার তিনটা 30 মিলিমিটার ডায়া তাহলে এভাবে আমাদের এটার আকার এবং লোহারের পরিমাণ আমরা বের করলাম ধন্যবাদ সবাইকে